নমস্তে। এখন আমরা একটা সরলরেখার বহিঃস্থ একটি বিন্দু নিয়ে কিভাবে সেই সরলরেখার সমান্তরাল আঁকা যায় সেটার তিন রকম পদ্ধতি শিখব। তো আমরা কি করব, প্রথমে আমাদের একটা যে কোনো সরলরেখা নিয়ে নিলাম। এখন কি করব, ওই সরলরেখার বিন্দু, প্রথম বিন্দুর নাম দিলাম এ এবং শেষ বিন্দুর নাম দিলাম বি। এই এ বিন্দু সাপেক্ষে একটা বহিঃস্থ কোনো বিন্দু নিলাম যার নাম দিচ্ছি পি। এবার আমরা কি করলাম, এই এ থেকে পি পর্যন্ত সরলরেখাকে একসঙ্গে যুক্ত করে দিলাম। এবার কি করলাম, আমরা এই এ বিন্দুতে বসিয়ে, কাটা কম্পাস বসিয়ে অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এই অর্ধবৃত্তর একই মাপ নিয়ে পি বিন্দুতে বসালাম, দিয়ে পি থেকে কেটে ফেললাম। আবার একইভাবে এইখান থেকে অর্ধবৃত্তের মানটা, এই বাহুর দূরত্বটা নিলাম, দেখো আমরা এটাকে নিয়েছি। এবার এই বিন্দুতে বসিয়ে কি করলাম, এই অংশে কেটে ফেললাম। এবার যে পি বিন্দুর সঙ্গে আরেকটা বিন্দু আমরা পেলাম, এই দুটোকে আমরা একসঙ্গে যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার ফলে একটা সরলরেখা পেয়ে যায়। দেখো এই সরলরেখাটা এ বি সরলরেখা, এটা কিউ এস নাম দিলাম। তাহলে এ বি সরলরেখা সমান্তরাল কী হলো, কিউ এস সমান্তরাল উৎপন্ন হলো। তাহলে এ বি সমান্তরাল কিউ এস। এটা একটা পদ্ধতি সমান্তরাল অঙ্কন করার। ভাবে আমরা আর একটা সরলরেখা কেটে নিলাম যার নাম দিলাম জে ও। একটা বহিঃস্থ বিন্দু নিলাম যার নাম দিলাম ওয়াই। এবার আমরা কী করলাম, এই জে ওয়াই এ দুটোকে যুক্ত করে ফেললাম। ঠিক আছে, যুক্ত করার পর এই বাহুটাকে আমরা একটু বেশি বর্ধিত করলাম। ঠিক আছে, তারপরে কী করলাম, এই কোণের মানটা আমরা নিলাম একইভাবে এই অংশে বসিয়ে এই দিকে অর্ধবৃত্ত কাটলাম। সেইরকম একইভাবে আমরা কী করলাম, এই মানটা নিলাম, এই যে বিন্দু পেলাম বিন্দু থেকে কেটে দিলাম। ঠিক আছে, এবার আমাদের এই ওয়াই বিন্দু থেকে যে নতুন বিন্দু পেলাম সেই বিন্দুকে কী করলাম, যুক্ত করে দিলাম। দেখো এইভাবে একটা সমান্তরাল উৎপন্ন হয়ে গেল। এটা এল সি নাম দিলাম। তাহলে যে ও সমান্তরাল এল সি। সে একইভাবে আমরা একটা আগে সরলরেখা নিলাম, এই সরলরেখার নাম দিলাম পি ডি। একটা বিন্দু নিলাম, যে বিন্দুর নাম দিলাম জে। পি ডি জেকে আমরা কী করলাম, একত্রে যুক্ত করে ফেললাম। যুক্ত করার পর আমরা কী করলাম, এই পি বিন্দু থেকে আমাদের নিজের মনে মতো করে একটা মাপ নিলাম, অর্ধবৃত্ত কাটলাম কার উপর, পি ডি বাহুর উপর। এবং কী করলাম, ওই জে বিন্দু থেকে ওই মাপটা এই অংশে কেটে নিলাম। আবার কী করলাম, এই পি জে এর মানটা নিলাম, এই মানটা নেওয়ার পর এই নতুন যেখানে ছেদ করেছে সেটাকে ওই অর্ধবৃত্তের উপর কেটে ফেললাম। তারপরে যে বিন্দু পেলাম সেই বিন্দুকে আমরা কী করছি, জে বিন্দুর সাথে সংযোগ করে ফেলছি। দেখো এভাবেও কিন্তু সমান্তরাল অঙ্কন করা যায়, যার নাম দিলাম আমরা টি এস। অর্থাৎ কী হলো, যে পিডি সমান্তরাল টিএস। ওকে, এই তিন প্রকার উপায়ে আমরা কী করবো, সমান্তরাল আঁকতে পারবো।